দেশে ফিরছে লেবাননে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। প্রথম ধাপে ফিরিয়ে আনা হচ্ছে শিশু সহ 54 জন বাংলাদেশিকে। রবিবার বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে প্রবাসীরা। সোমবার তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অনিয়মিত প্রবাসীদের মধ্যে দূতাবাসে নিবন্ধনকারীরা সবাই কোনো ধরনের জরিমানা ছাড়াই ফিরতে পারবে বলে বিবৃতিতে জানিয়েছে দূতাবাস। এরই মধ্যে নিয়মিত ও অনিয়মিত মিলে 1800-এর বেশি প্রবাসী দেশে ফিরতে নিবন্ধন করেছে দূতাবাসে।